বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ইন্ডিয়ান কোস্টগার্ড থেকে খুব সুন্দর নতুন ভ্যাকেন্সি বেরিয়েছে, যে ক্ষেত্রে শুধুমাত্র 10 পাস কোয়ালিফিকেশনে আপনি সেই গ্রুপটি পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আমরা তাহলে দেখে নিচ্ছি সেই নতুন নোটিফিকেশনটায় কী কী রয়েছে। বন্ধুরা, আজকের নতুন নোটিফিকেশনটার প্রথমে বলব, 5 জানুয়ারি 2023 অবধি থাকবে এর সময়সীমা। যে সমস্ত ক্যান্ডিডেটরা শুধুমাত্র স্টেটের জবের উপর নির্ভর করে বসে আছেন তাদের উদ্দেশ্যে বলবো, এমন অপরচুনিটিকে মিস করবেন না, কারণ হচ্ছে এক্ষেত্রে ডাইরেক্ট আপনি সিলেকশন পেতে পারেন যদি আপনি একটু এফোর্ট দেন। আমরা আলোচনা করে নিচ্ছি এক্ষেত্রে গ্রুপ সি নন গেজেট রাখা হয়েছে। তবে প্রথমে বলেছিলাম যেটা গ্রুপ ডি, এক্ষেত্রে গ্রুপ ডি না হবে গ্রুপ সি হবে। আমরা আলোচনা করে নিচ্ছি এয়ার ভ্যাকেন্সি সংক্রান্ত বিষয়ে। সুইপার বা সাফাইওয়ালা নিয়োগ করা হচ্ছে 0.11। ম্যাট্রিকুলেশন অথবা আইটিআই থাকলে অ্যাপ্লিকেশন করতে পারবেন অবশ্যই, এবং এজ লিমিট অবশ্যই দেখে নেবেন আপনার এজ লিমিট কত থাকতে হবে। রয়েছে নট লেস দেন 18 বছর এবং নট মোর দেন 15 ইয়ার্স। তবে রিজার্ভ জন্য কিন্তু ছাড় রয়েছে, অবশ্যই আপনি সেটা পেয়ে যাবেন। যারা এসসি এসটি রয়েছেন তারা আপনারা বা ওবিসি রয়েছেন সেই 5 এবং 3 বছর যোগ করে সেটা আপনারা পেয়ে যেতে পারেন। এবার আমরা দেখে নিচ্ছি যারা অ্যাপ্লিকেশন করবেন। আমরা ডেসক্রিপশন অফ ডিউটিস একটু ছেড়ে দিচ্ছি, কারণ আপনাদের বিভিন্ন রকম সুইপিংয়ের কাজ করতে সেটা আপনারা অবশ্যই দেখবেন। আমরা ফিজিক্যাল স্ট্যান্ডার্ডস নিয়ে আলোচনা করি। মিনিমাম হাইট আপনাকে 157 সেন্টিমিটার থাকতে হবে, অবশ্যই মনে রাখতে হবে। যারা অ্যাপ্লিকেশন করতে চাইছেন ওবে যে সমস্ত ক্যান্ডিডেট ত্রিপুরা সিটিতে রয়েছেন একটু কম হলেও আপনারা পাবেন। তবে চেস্ট যেটা আপনার নর্মাল থাকতে হবে, পরবর্তী সময় সেটাকে এক্সটেন্ড করার পর 5 সেন্টিমিটার বাড়াতে হবে। তারপরে হাইট এবং আই সাইডও আপনার ডাইমেনশন তুলে ধরা হয়েছে। রিক্রুটমেন্ট প্রসিডিউরের মধ্যে রিটেন টেস্ট হবে, সেক্ষেত্রে আপনার এক্সামিনেশন দিতে হবে রিটেন, সেক্ষেত্রে জেনারেল নলেজ ইংলিশ সেগুলো থাকবে, টেনশনটা হবে। মিনিমাম 50% এবং এসসি এসটির জন্য কিন্তু 45% আপনি যদি পান তাহলে সেটা কোয়ালিফাই করতেন। প্রফেশনাল স্কিল টেস্টে আপনাকে যেমন কিছু অ্যাক্টিভিটি দেখানো হবে সেই অ্যাক্টিভিটিগুলো আপনাকে করিয়ে দেখাতে হবে। ফিজিক্যাল ফিটনেস টেস্ট আপনাকে একটু রান করতে হবে, উঠক বৈঠক থাকবে, পোশাকও থাকবে, সেটিও আপনার ক্লিয়ার করতে। মেডিকেল স্ট্যান্ডার্ডস রয়েছে, সেগুলো আপনি এগিয়ে যেতে। বডিটির কথা বলা হয়েছে, বডিটা না থাকলে হয়তো বলো পেয়ার স্কেল অনেক বেশি, আপনারা তুলনা করতে পারবেন না। ত্রিপুরাতে যেটা আপনি অনেক কম সেটা কিন্তু সেন্ট্রাল অনেকটা বেশি, অবশ্যই বলবো মিস করবেন না যদি আপনার কোয়ালিফিকেশন থাকে। দেখুন, অ্যাপ্লিকেশন করতে গেলে 2 সেট অফ সেলফ অ্যাটেস্টেড ফটোকপি যেটা রয়েছে আধার কার্ড, এগুলো আপনাকে দিতে হবে, অ্যালং উইথ 10 পাস অফ ফটো দিতে হবে উইথ ব্লু ব্যাকগ্রাউন্ড, এটা আপনি অবশ্যই মনে রাখতে হবে, সেগুলো অ্যাটাচ করতে হবে। এবং কেডিএস ক্যান্ডিডেটসকে বলা হচ্ছে যে আপনি অবশ্যই কিন্তু অরিজিনাল ডকুমেন্টস পাঠাবেন না। হাউ টু অ্যাপ্লাই বলা হচ্ছে আপনাকে, এটা প্রত্যেকবার বলি, মার্কেটে একটা এফোর্টসের খাম কিনে নেবেন, সেই খামের মধ্যে আপনি জাস্ট উপরে লিখে নেবেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, সেটা আপনি লিখে বাকি আপনার বাঁ দিকে আপনার সম্পূর্ণ অ্যাড্রেসটা লিখবেন যেখানে আপনি পাঠাবেন, ডান দিকে আপনার অ্যাড্রেসটা লিখে আপনি পাঠিয়ে দেবেন সেই অ্যাড্রেসের মধ্যে। এক্সামিনেশন সেন্টার পরবর্তী সময় এটা বলে দেওয়া হবে, তুলে ধরা হয়েছে। তবু আমি বললাম না, এক্ষেত্রে আপনাকে 5 জানুয়ারি 2023 মধ্যে পাঠিয়ে দিতে হবে। ফর্মটা হচ্ছে এটা, দেখুন ফর্ম ফিল আপ করতে আপনাদের অনেকেই প্রবলেম হতে পারে, তবে এটা বলবো যে ফর্ম ফিল আপে যদি কোনো ডাউটস থাকে আমরা অবশ্যই ভিডিও তৈরি করার চেষ্টা করুন, নয়তো আপনি টেলিগ্রাম গ্রুপে আসুন, ফর্মটা শো করান, আমি আপনাদেরকে অবশ্যই গাইড করব। ঠিক আছে বন্ধুরা, ছোট্ট ভিডিওর মধ্যে বন্ধু ছিল, যদি বন্ধুরা এই সংক্রান্ত বেশি কোনো ডাউটস থাকে তাহলে অবশ্যই নিজে কোন করেন। দেখা হবে ভিডিওতে, সকলে ভালো থাকুন, সুস্থ থাকবেন, জয় হিন্দ।